হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর অধ্যায়, অর্থাৎ বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ এবং ফলাফল এই অধ্যায়ে যা যা শর্ট প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওতে, সেই সমস্ত শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। থার্ড সামেটিভ ইভলিউশনের জন্য বায়ু দূষণ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা জানি, এবং এখান থেকে শর্ট প্রশ্নগুলো বিভিন্নভাবে মানে আসে। আমরা আজকে ভিডিওতে এই সমস্ত শর্ট প্রশ্নগুলো আজকে দেখে নেব এবং বুঝে নেব। তাহলে চলো আমরা শর্ট প্রশ্নগুলো দেখে নিই। তাহলে দেখো, আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, এবং এর থেকে ভিডিওর শেষে আমি বুঝিয়ে দেব যে কিভাবে এখান থেকে অন্যভাবে প্রশ্ন আসলেও তার সম্পূর্ণ উত্তর আমরা লিখতে পারি। তাহলে দেখো প্রশ্নগুলো। সিএফসি এর পুরো কথা কী? সিএফসি এর পুরো কথা ক্লোরোফ্লোরোকার্বন। তাজমহল কেন ক্ষয় হচ্ছে? অ্যাসিড বৃষ্টির জন্য তাজমহল ক্ষয় হচ্ছে। ফ্রিজ, এসি, সুগন্ধি ইত্যাদি থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? সিএফসি গ্যাস উৎপন্ন হয়। শীতের দেশে কাচের ঘরে যে শাকসবজির চাষ হয় তাকে কি বলে? শীতের দেশে কাচের ঘরে যে শাকসবজির চাষ হয় তাকে গ্রিন হাউস বলে। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। একটি গণপরিবহনের উদাহরণ দাও। বাস একটি গণপরিবহন। ধোঁয়াশায় ধোঁয়ার সাথে আর কি সম্মিলিত হয়েছে? কুয়াশা সম্মিলিত হয়েছে। দ্রুতগামী বিমান থেকে কোন গ্যাস নির্গত হয়? দ্রুতগামী বিমান থেকে নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। যানবাহনের ধোঁয়া সৃষ্ট ধাতু জাতীয় ক্ষতিকারক পদার্থটি কি? যানবাহনের ধোঁয়া সৃষ্ট ধাতু জাতীয় পদার্থটি হলো সীসা। বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়াকে কি বলে? বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। দুটি দূষণহীন যানবাহনের নাম লেখো। দুটি দূষণহীন যানবাহন সাইকেল, মেট্রো। দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। দুটি অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালন করা হয়? প্রতি বছর 22শে এপ্রিল আর্থ ডে পালিত হয়। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম হলো হাঁপানি। ওজনস্তর ক্ষয় হলে কোন ক্ষতিকর রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাবে? ওজনস্তর ক্ষয় হলে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাবে। বিশ্ব উষ্ণায়নের জন্য কাকে দায়ী করা হয়? বিশ্ব উষ্ণায়নের জন্য গ্রিন হাউস গ্যাসকে দায়ী করা হয়। 2011 সালে কোথায় বিস্ফোরণ ঘটে? 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। বায়ু দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে? অপ্রচলিত শক্তি ব্যবহার করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাসিড বৃষ্টি কোথায় বেশি দেখা যায়? শিল্পাঞ্চলে অ্যাসিড বৃষ্টি বেশি দেখা যায়। অ্যাসিড বৃষ্টির সঙ্গে কি জলে মিশে দূষণ ঘটায়? সালফার ডাইঅক্সাইড জলে মিশে দূষণ ঘটায়। আমাদের শ্বাসকষ্ট কেন হয়? বায়ু দূষণের ফলে আমাদের শ্বাসকষ্ট হয়। মশা তাড়ানোর ধূপের বদলে কি ব্যবহার করা উচিত? মশা তাড়ানোর ধূপের বদলে মশারি ব্যবহার করা উচিত। বায়ু দূষণের ফলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়? বায়ু দূষণের ফলে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। রঙের গন্ধে শরীরে কি অসুবিধা হয়? রঙের গন্ধে শরীরে শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম হয়। ধূমপান থেকে কি রোগ হয়? ধূমপান থেকে হৃৎপিণ্ড, ফুসফুসের সমস্যা, এমনকি ক্যান্সারও হতে পারে। আর তাওয়ার কবে কোথায় পালিত হয়? 31শে মার্চ 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে আর তাওয়ার পালিত হয়। বায়ু দূষণের ফলে শস্য উৎপাদন কমে যাচ্ছে কেন? বায়ু দূষণের ফলে গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন কমে যাচ্ছে।
কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কয়েকটি গ্রিনহাউস গ্যাস হলো বাতাসে থাকা জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি। আমরা শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করি? আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি। কোন জ্বালানি দিয়ে এরোপ্লেন চলে? এরোপ্লেন চলে গ্যাসোলিন জ্বালানি দিয়ে। তাহলে আমি অনেকগুলো শর্ট প্রশ্ন তোমাদের বলে দিলাম। এবার দেখো, এরকম শর্ট প্রশ্ন আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়লে পরেই, যেভাবেই শর্ট প্রশ্ন আসুক কি না, আমরা কিন্তু তার উত্তর খুব সহজেই লিখতে পারবো। সাধারণত প্রশ্নের প্রথমেই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এরকম প্রশ্ন থাকে। অর্থাৎ বিকল্প থেকে প্রশ্নের উত্তর বেছে নিতে হবে। এখানে দেখো, বায়ু দূষণের সহায়ক নয়, অর্থাৎ বায়ু দূষণ হতে সাহায্য করে না কোন জিনিস? কার্বন মনোক্সাইড গ্যাস, না সালফার ডাইঅক্সাইড, না ক্লোরোফ্লোরোকার্বন, না সোডিয়াম নাইট্রেট। তাহলে এটার উত্তর কীভাবে লিখবো? দেখো, উত্তর এক নম্বর, বায়ু দূষণের সহায়ক নয়। ডি চার নম্বর, সোডিয়াম নাইট্রেট। অর্থাৎ এখানে দেখো, বায়ু দূষণ, কার্বন মনোক্সাইড গ্যাস বায়ু দূষণ ঘটায় আমরা জানি, সালফার ডাইঅক্সাইড গ্যাস বায়ু দূষণ ঘটায়, ক্লোরোফ্লোরোকার্বন বায়ু দূষণ ঘটায়, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের মাধ্যমেই আমরা জেনে নিয়েছি। তাহলে এই উত্তরটা খুব সহজেই আমরা দিতে পারলাম। অর্থাৎ বেছে নিয়ে লেখার ক্ষেত্রে উত্তরগুলো কিন্তু একটু চিন্তা করলে পরেই সঠিক উত্তরটা আমরা পেয়ে যাই। ধুলিঝড়ের ফলে মাটি, শব্দ, জল বায়ু দূষণ হয়। তাহলে ধুলিঝড়ের ফলে কী হয়? ধুলিঝড়ের ফলে বায়ু দূষণ হয়। তাহলে এখানে আমি দুটো প্রশ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হয়। এরপরে থাকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ তো আমরা যে কোনো প্রশ্নের উত্তর শর্ট প্রশ্ন থেকে নিয়েই লিখতে পারবো, অর্থাৎ শূন্যস্থান পূরণও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওতে তোমরা বায়ুন সম্পর্কে সমস্ত শর্ট প্রশ্ন একটা ভিডিওর মাধ্যমেই পেয়ে গেলে, তোমরা এগুলোকে লিখে নিয়ে প্র্যাকটিস পারো, তাহলে খুব সহজেই তোমাদের মনে থাকবে। পরের ভিডিওতে আমি এরকম চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন শর্ট প্রশ্নগুলো বা ব্রড প্রশ্নগুলো আলোচনা করে দেব। ভিডিওটা ভালো লেগে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।